করুণাময়ী রানী রাসমণি। কি খুঁজছ বাবা? কাল এদিকে সুরঙ্গের একটা মুখ দেখেছিলাম, কিন্তু আজ কিছুতেই খুঁজে পাচ্ছি না। না না, সে পথ তোমার জন্য নয়। ফিরে যাও, ফিরে যাও। কিন্তু বাবা, মাকে নিয়ে ছেলে খেলা করা? পাপ পুণ্যের ভয় নেই? আমরা মন্দিরের পুরোহিত, ওই ছোট জাতের ছোঁয়া ভোগ আমরা কিছুতেই মন্দিরে উঠতে দেবো না। রাজচন্দ্র দাসকে বুঝিয়ে দিতে হবে, টাকা দিয়ে মাকে কেনা যায় না। দর্শনেই ভক্ষণ করেন, এখন দ্বার খুলে দিতে পারেন। খুলুন দ্বার। তুমি যদি চাও তাহলে দেখবে মা তোমার চারপাশে আছেন, আর যদি তুমি না চাও তিনি কোথাও নেই। আমি মানি তিনি এখানেই আছেন এই শিলায়। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। রঘুবীর, রঘুবীর তুমি আছো, তুমি আছো রঘুবীর, তুমি আমার প্রার্থনা শুনেছ। ঠাউর আছেন গো, ঠাউর আছেন, আপনি আপনি ফিরে এসেছেন, নাহলে তো আমি ভেবেছিলাম মরতে নিয়ে পড়ে থাকবো। চন্দ্রাবু, বলিয়া তো উতলা হলে চলে? চলে নে। রঘুবীর আমাদের সব সময় কত রকম পরীক্ষা নেন, ধরে নাও এই একরকমের পরীক্ষা ছিল। রঘুবীর পরীক্ষা নিয়ে দেখছিলেন যে আমরা তার উপর বিশ্বাস রাখি কি রাখি নে, বুঝেছ? তাই তো এক সহৃদয় মানুষ কোথা থেকে হঠাৎ করে চলে এলো আমাদের সাহায্য করতে। কে? কে তিনি? জানি না গো, সত্যিই জানি না। কি যে তার যোগ আমার সঙ্গে তাও জানি না। তবে একটা পত্র লিখে দিলেন আর ব্যাস, আমি আমি বেকসুর খালাস পেয়ে গেলাম। কিন্তু দাদা, এ খবর কিন্তু জমিদার রামানন্দ রায়ের কানেও গেছে, তিনি এ হার সহজে মেনে নেবেন না। আমারও কিন্তু ঠিক সে একই ভয় করছে দাদা। মামলা বা জমিদার যদি আবার কোনো নতুন মামলা ঠকে বসে, সেই মানুষটিকে তো আর বারবার পাওয়া যাবে না। দাদা, দাদা নতুন যদি কোনো বিপদে ফেলে। দেখ নিধি, তা নাই, এ জগৎ সংসারে কে কাকে বিপদে ফেলতে পারে বলতো? হ্যাঁ, কেউ পারে কেউ পারে না। ওই রঘুবীরের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়ে নেড়ে বিপদে ফেলবে। কি জানিস ভাই, তিনি যা চাইবেন তাই হবে। রানী, রানী, চন্দর জলটা দে।
বুঝলাম তিনি সর্বত্র আছেন। আমাদের মধ্যেও আছেন, আবার দশ দিকেও আছেন। আবার বাইরেও বিরাজ করেন, বিরাজ করেন। হবা, তুই কি কথা কইছিস? কোথায় যাচ্ছেন দাসমশাই? কবিরাজ বৈদ্য ডাকার কোনো প্রয়োজন নেই, আজ রাতটা বিশ্রাম নিতে দিন, দেখবেন কাল সকালে সব ঠিক হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন বাবা, এতটা পথের যাত্রা, তার উপর শরীরের উপর তার কম দখল গেল না। এবার আপনাদের তীর্থযাত্রা শেষ করুন দাসমশাই। বৌরানিমা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তা সফল হয়েছে। বাবা, কি বলছেন আপনি? এই পর্যন্তই আমাদের যাত্রা? আচ্ছা বাবা, আপনারা ফিরবেন তো? না দাসমশাই, চড়ুই বেটি, চলাই তো আমাদের জীবন। তারাও করে যাচ্ছেন কোথায়? রামমোহন বাবুর কাছে যাব। অনেকদিন তার সাথে সাক্ষাৎ হয়নি, গিয়ে দেখা করে আসি। আর তীর্থযাত্রায় গিয়ে যে অভিজ্ঞতা হলো সেটা তাকে জানানো দরকার। কি কইবেন তেনাকে? তুমি যা বলেছো সেই কথাগুলোই বলবো। রানী, তুমি পাথরের সামনে দাঁড়িয়ে যে গানখানা গাইছিলে, সেই গানের মধ্যেই সব প্রশ্ন উত্তর লুকিয়ে আছে, আমি সেটা বুঝতে পেরেছি, আর সেটাই ধ্রুব সত্য। তিনি বুঝবেন আপনার কথা? রানী, তিনি জ্ঞানী মানুষ, তাছাড়া বেদ, উপনিষদ, গীতার উপর তার যথেষ্ট জ্ঞান আছে, আর সবার উপরে হলো বিশ্বাস। তিনি আমার কথা বিশ্বাস করুন বা নাই করুন, আমি যা জেনেছি, যা দেখেছি, যা বুঝেছি সেটা তাকে জানাতেই হবে। ভগবান কোনো নিরাকার ব্রহ্ম নন। জামিন হয়েছে কিন্তু পার্সোনাল বন্ড লাগবে 20 কোটি টাকা। হ্যাঁ তো টাকাটা দিসনি কেন ঈশান? আমাদের সব অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে মা। আমাকে ছাড়িয়ে আনার জন্য কারুর কাছ থেকে সাহায্য নিবি না তুই? মা, মা তুমি এইভাবে কেন বলছো? বড়লোকদের টাকায় তো এখনো গরিবের রক্ত লেগেই থাকে নীল, কিভাবে তুমি তোমার জীবন দর্শন? আপনারা কর্ণবাসু এই বাড়িতে থাকেন? কি ব্যাপার, কি হয়েছে? রূপকথা চ্যাটার্জি ওনার নামে FIR করেছে, ওনার এগেনস্টে শ্রীলতা রানীর অভিযোগ আনা হয়েছে, আমরা কর্ণবাসুকে অ্যারেস্ট করতে চাই।